মহা স্পিকার, 3 মিনিটে তো বলা যাবে না মহান স্পিকার। আমি আবারও উল্লেখ করতে চাচ্ছি মহান স্পিকার, এই মহান সংসদের প্রধান এবং প্রাথমিক দায়িত্ব হল আইন প্রণয়ন। দ্য প্রাইম রেসপন্সিবিলিটি অফ দিস পার্লামেন্ট ইজ টু ইনঅ্যাক্ট ল। কিন্তু আমরা লক্ষ্য করেছি ইউ আর বিং ভেরি মাইজারলি দেয়া। আপনার এই এখানে গিয়ে যত কার্পণ্য, এবং আমি 14টি কোথায় কার্পণ্য করলাম মাননীয় সদস্য? যাচাই, জনমত যাচাই এবং বাছাই কমিটিতে প্রেরণে 1 মিনিট সময় ধার্য করেছিলাম, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে 2 মিনিট করে দিয়েছি। কোথায় কার্পণ্য করলাম মাননীয় সদস্য? স্পিকার, কার্পণ্য আছে মানে স্পিকার, সারা বিশ্বে কোথাও পার্লামেন্ট অথবা সিনেটে আইন প্রণয়নের বিতর্কে কোনো সময়সীমা নির্ধারিত হয় না মানে স্পিকার। আমাদের এখানে সে রেওয়াজ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো পরিবর্তিত হয়ে গেছে মানে স্পিকার। আমরা আসি আইন প্রণয়নের জন্য আর বাজেট, ঠিক আছে, কিন্তু মানুষ আজকে একটি আইন প্রণয়ন হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, এবং এ ব্যাপারে মাননীয় সংসদ সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং ভালোই যাচ্ছে মানে স্পিকার। আমি যদি 14টি সংশোধনী আমাকে পাঠ করতে হয় তাহলে কম করে হলে আমার 10 মিনিট সময় লাগবে, এবং আমি যেগুলো পাঠ করে যদি উত্থাপন না করি তাহলে উত্থাপিত হবে না মানে স্পিকার। তাহলে আমি যে এত কষ্ট করলাম, দ্য হোল এক্সারসাইজ গোজ ইন ফিউটিলিটি। আমি তো খামোকা অযথা সময় নষ্ট করলাম, রাত হলো না। মানে স্পিকার, এটা আপনি বিবেচনা করুন, আমার সময় বাড়িয়ে দিন, আমাকে 10 মিনিট দিন, আমি আই ট্রাই টু ফিনিশ উইদ 10 মিনিটস। মাননীয় সদস্য, আপনি প্রাসঙ্গিক বলুন, পয়েন্টের উপরে বলুন, তাহলে এত সময় লাগবে না। 10 মিনিট দেওয়া যাবে না মাননীয় সদস্য, 3 মিনিট দিয়েছি, আরো 2 মিনিট দিচ্ছি। বাজেটের আলোচনা হবে মাননীয় স্পিকার, তাহলে তো আমি তুলব কি মাননীয় স্পিকার, তোলার কিছু নেই মাননীয় স্পিকার, বাদ দেন মাননীয় স্পিকার। এগুলো কিন্তু উই আর ক্রিয়েটিং ব্যাড প্রেসিডেন্সেস ফর দিস হাউস মাননীয় স্পিকার। আমরা আইন প্রণয়নে গিয়ে এখন সরকারি দলে যদি ধৈর্য না থাকে আইনের বিতর্ক না শোনার জন্যে, তাহলে তো লেট আস ওয়াক আউট। আমি কখনো বিরোধী দল বলেছে ওয়াক আউট করবে, ওনা করুক, আমি আমার ওয়াক আউট করবো মাননীয় স্পিকার। আমি তাহলে আই শ্যাল নট রেজ দিস, তাহলে আপনি মাননীয় স্পিকার, আপনি আমাকে মাননীয় সদস্য, আপনি কোঅপারেটিভ, আপনার 10 মিনিটের জায়গায় আরো 2 মিনিট কমিয়ে আপনি 8 মিনিট দিন। মাননীয় সদস্য, আপনি আমাকেও সহযোগিতা করুন, আপনি তো অপ্রাসঙ্গিক কথা বলে সময় নিচ্ছেন, আপনি পয়েন্টে কথা বলুন। তাহলে আমি সময় বন্ধ করে আবার সময় দিচ্ছি আপনাকে, 5 মিনিট সময় দিচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, সময় কম, তারপর আর 2-4টি কথা না বললেই নয়। মাননীয় স্পিকার, ক্ষমতা চিরস্থায়ী নয়। মাননীয় স্পিকার, ক্ষমতার পালাবাদল হয় বাংলাদেশে, অতীতে হয়েছে, আগামীতে হবে, কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লক্ষণে বলা হচ্ছে, আলামতে মনে হচ্ছে, ক্ষমতায় উনি সারা জীবন অধিষ্ঠিত থাকবেন। মানুষ তা কি কখনো সম্ভব? এক মাননীয় সংসদ সদস্য কী বলেছেন আমি সেটা বলতে চাচ্ছি না, কিন্তু মাননীয় স্পিকার, এই আইনটি, দিস ইজ রিপাগন্যান্ট টু দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, যেটা উল্লেখ করা আছে পার্ট 3-তে আর্টিকেলস 26-47A, এবং প্রথমেই বলা আছে, বাংলায় বলছি মাননীয় স্পিকার, মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল করতে হবে। বলছে যে লজ ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস টু বি ভয়েড। মাননীয় স্পিকার, আপনি একজন আইনজ্ঞ, আপনি এই আইনের ভাষা আপনি বোঝেন। মাননীয় স্পিকার, আর ইউ নট ওয়েস্টিং আওয়ার টাইম হিয়ার অন দ্য ফ্লোর অফ দ্য পার্লামেন্ট? মাননীয় স্পিকার, এই আইনটি, এইটা সংবিধানের পরিপন্থী, এইটাকে পরে মৌলিক অধিকার হরণ করা হবে। এবং আমার এখানে মাননীয় সংসদ সদস্য বলেছেন আইনের প্রয়োজনীয়তা থাকলে অবশ্যই আইন প্রণীত হবে, সেটাই আমাদের কাজ, কিন্তু এই ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণভাবে অর্থহীন, এবং ইট টেন্টামাউন্টস টু দ্য ওয়েস্ট অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি অফ দ্য হাউস। মাননীয় স্পিকার, এখানে যে কথাটুকু আসছে, আমি আরো বলতে চাচ্ছিলাম যে আইনের যে ধারাগুলো আসছে বারবার, এবার আরও একটু লক্ষ্য করেছি মাননীয় স্পিকার, আমরা এই সংসদে আগেও ছিলাম, এইবারকার এই নবম সংসদে একটি আইন প্রণীত হয়, তারপরে এর সংশোধনী আসে, পরের অধিবেশনে আবার আরেকটি সংশোধনী, এই করতে করতে চলতেই থাকে। এমন আইন আছে যেটা 5 বার সংশোধনী হয়েছে মাননীয় স্পিকার, কাজে এই আইনগুলো বুঝেশুনে করা উচিত। আমি লক্ষ্য করেছি মাননীয় স্পিকার, আমি এখানে অনেকগুলো একটি দফা আছে এখানে মাননীয় স্পিকার, হারিয়ে গেছে, ইউ মেক মি ভেরি নার্ভাস বিকজ ইউ টেক ইউ মাই টাইম।
মাননীয় স্পিকার, এখানে একটি দফায় উনি বারবার এনেছেন মার্ক ইস আমার হিয়ার, যে ওই হইবেন না আপনিকে তুমি করে, যে ওই মানে উনি সেখানে গিয়ে ইংরেজিতে ঠিক ছিল কিন্তু বাংলায় এসে উনি ও চার দফাতে বিলের ১৭ দফা চারে আছে করেন বা করেন বা করেন বা করেন বা করেন বা এসি ১, ২, ৩, ৪, ৫, ৬ চার দফাতে আগের ১৭ দফার বিলের ১৭ দফার প্রস্তাব এনেছেন এইটুকু, হুইচ ইজ ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড থরোলি ইনকনসিস্টেন্ট অ্যান্ড ফানি আই শুড সে মানুষ স্পিকার, ইট ডাজেন্ট মেক এনি সেন্স টু মি মানুষ স্পিকার। যাই হোক, উনি এনেছেন, কেন এনেছেন উনি জানেন, উনি বিজ্ঞ মানুষ, লেখাপড়া করেছেন, কিন্তু আমরা আশা করেছিলাম এগুলো ব্যাপারে উনি আরও তৎপর হবেন, আরও লেখাপড়া করে আমাদের কিছু জ্ঞান দান করবেন, কিন্তু আমরা উল্টো দেখতে পাচ্ছি। মানে স্পিকার, আমি আমার সময় ফুরিয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করি, আমি যে দফাগুলোতে সংশোধনী এনেছি আমি পাঠ করে যাচ্ছি। দফা ১ আমি সংশোধনী এনেছি, দফা ২ এনেছি, দফা ৩, ৪, দফা ৫, ৬, ১১, ১৪, ১৬, ১৭, ২০ এই ১১, ১৪, ১৬, ১৭, ২০ এগুলো আমি বর্জন করার জন্য বলেছি মানে স্পিকার। এগুলো এগুলো করা হলে অ্যাগেইন দিজ আর দ্য প্রভিশনস ইন দিস বিল, যেগুলো টোটালি কন্ট্রাডিক্টরি টু দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন মানে স্পিকার, এবং এগুলো আমি বর্জন কথা বলেছি। এছাড়া আমি দফা ২৫ আমি সংশোধন এনেছি, বলেছি এটা নতুন দফা সংযোজন করার জন্য, সেটা এখানে উল্লেখ করা আছে, সময় নেই পড়তে পারলাম না মানে স্পিকার। এছাড়া দফা ২৬ সেখানে আমি প্রতিস্থাপনের জন্য বলেছি যে ২০০৯ এত সনের ৪০ আইন সংশোধন উক্ত আইনের ধারা ৪০ পরিবর্তে নিম্নরূপ ৪০ ধারা প্রতিস্থাপিত হইবে, যথা তদন্ত বিচার বিষয়ে অপরিহার্যতা, এই আইনের অধীনে কোনো অপরাধ সংঘটিত হইলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে মামলা রুজু করিবে এবং তদন্ত প্রতিবেদনের লক্ষ্যে কার্যক্রম শুরু করিবে। এখন এই ম্যাজিস্ট্রেট সাহেবের কথাটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভুলেই গিয়েছেন, কিন্তু ওগুলো লেখাপড়া করেছিলেন, হি অলসো ওয়ান্স আপন এ টাইম হ্যাড দ্য ম্যাজিস্ট্রেসি অথরিটি, এবং সেইটা এখন বিনা ম্যাজিস্ট্রেটে পুলিশ যা ইচ্ছে তা করে যাচ্ছে। পুলিশ ক্যানট ওপেন ফায়ার অন দ্য মেম্বার্স অফ পাবলিক। ধন্যবাদ মাননীয় সদস্য।